ওষুধ খেয়েই ব্লাড সুগার কমে যায় এবং নিয়মিত ওষুধ খেলে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রিত রাখা যায়। এমন ওষুধ তো অনেক রয়েছে, তা আয়ুর্বেদিক ওষুধই হোক বা অন্য কোনো চিকিৎসা শাস্ত্রের ওষুধ, কিন্তু এমন ওষুধ খুব কমই রয়েছে যা ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ কমাতে সক্ষম, সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম, প্যানক্রিয়াটিক সেলসকে পুনরুজ্জীবিত করে ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করবে, যাতে শরীর নিজেই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, এমন ওষুধ সত্যি কমই রয়েছে। আজ এই ভিডিওটিতে আমরা সেই ওষুধ, সেই আয়ুর্বেদিক ভেষজ সম্বন্ধে আলোচনা করব। বন্ধু, বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভেষজ অতি প্রাচীনকাল থেকেই ব্লাড সুগারের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে, বর্তমানকালেও এর বহুল ব্যবহার রয়েছে। অনেকেই ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় একে ব্যবহার করেন, তবে সঠিক প্রয়োগ পদ্ধতি অনেকে জানেন না, তাই এর সম্পূর্ণ উপকারিতাও পান না তারা। এই ভিডিওটিতে এর প্রয়োগ পদ্ধতি জানাব, তবে তার আগে এই অতি উপকারী এবং কার্যকরী ভেষজ উদ্ভিদটির নাম জেনে নেব। আয়ুর্বেদ শাস্ত্রে এটি মেষশৃঙ্গি নামে পরিচিত, আবার গুরমার নামেও পরিচিত। গুরমারের অর্থ হল সুগার ডেস্ট্রয়ার বা চিনির বিনাশকারী, আক্ষরিক অর্থে এটি চিনির বিনাশক। বোটানিক্যাল নাম হল জিমনেমা সিলভেস্ট্রি, জিমনেমা সিলভেস্ট্রি। এই উদ্ভিদের পাতা ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে, দশকর্মার দোকানে এই পাতা শুকনো অবস্থায় কিনতে পাওয়া যায়। কিভাবে এই পাতা ব্যবহার করতে হবে তা জেনে নিন, তবে তার আগে একটি অনুরোধ, যারা এখনও এই বেঙ্গল আয়ুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন আর অলে সিলেক্ট করে নিন, কারণ এই ধরনের আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কিত ভিডিও আমরা প্রতি সপ্তাহে একটি করে প্রকাশ করে থাকি, যেগুলি দেখলে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। যাই হোক, আসুন মেষশৃঙ্গি ভেষজের ব্যবহার তথা প্রয়োগ পদ্ধতি জেনে নেব। কিছুটা গুরমার পাতা বা মেষশৃঙ্গি পাতা দোকান থেকে কিনে আনতে হবে। প্রথমে অল্পই কিনবেন, 250 গ্রামের মতো কিনলেই চলবে। এবার পাতাগুলোর মধ্যে অন্য কোনো কিছু, যেমন কাঠি বা পাথর জাতীয় কিছু থাকলে সেগুলি বেছে ফেলে দিতে হবে। আসলে এই ভেষজের চাহিদা খুব বেশি, তাই ভেজাল দেওয়ার প্রবণতাও রয়েছে খুব বেশি। যাই হোক, তারপর পাতাগুলো মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে চালুনিতে চেলে নিতে হবে। এই পাউডারই হলো ডায়াবেটিসের মহামূল্যবান ঔষধ। কিভাবে খেতে হবে জেনে নিন। দুপুরে এবং রাতে প্রধান আহারের পর 2 গ্রাম পাউডার আধ কাপ জলের সঙ্গে খেতে হবে। আর সুগার লেভেল যদি উচ্চ মাত্রায় থাকে বা খুব বেশি থাকে, তাহলে 4 গ্রাম করে খেতে হবে। সুগার লেভেল একটু কমে গেলে 2 গ্রাম করেই খাবেন। আসলে 2 গ্রাম মানে 1/2 চামচ চা চামচের, আর 4 গ্রাম মানে চা চামচের 1 চামচ। সুগার লেভেল স্বাভাবিক হয়ে গেলে ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন। নিয়মিত সুগার লেভেল চেক করা প্রতিটি ডায়াবেটিস রোগীরই উচিত। যখন দেখবেন সুগার লেভেল বৃদ্ধি পেতে শুরু করেছে, তখন পুনরায় ওষুধ খাওয়া শুরু করতে পারেন। জিমনেমা সিলভেস্ট্রি বা গুরমার খুবই কার্যকরী এবং শক্তিশালী ভেষজ। এই ভেষজ শুধু রক্তে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে তাই নয়, ইনসুলিন উৎপাদনও বৃদ্ধি করে, হজমে খুবই সহায়ক, কোষ্ঠকাঠিন্য দূরে রাখে। এ তো গেল ভেষজ বাড়ি কিনে এনে ওষুধ তৈরি করে খাওয়ার কথা। কিন্তু যারা ভেষজ সংগ্রহ করতে পারবেন না কোনো বিশেষ কারণে, কিংবা পাউডার ওষুধ অনেকেই খেতে পারেন না, তাদের জন্য এক সুবিধাজনক সমাধান রয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ঔষধ নির্মাতা সংস্থা দ্য হিমালয়ার ড্রাগ কোম্পানি এই অতি কার্যকরী আয়ুর্বেদিক ওষুধটির এক অন্যতম উৎপাদক। ট্যাবলেট ও ক্যাপসুল রূপে পাওয়া যায়। জিমনেমা বা গুরমারের এক্সট্র্যাক্ট বা সারাংশ থেকে এই ওষুধ তৈরি করা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওষুধটি কেনার প্রয়োজন বোধ করলে সেই লিঙ্কে ক্লিক করে অনলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন। এবার জেনে নিন ওষুধটি খাওয়ার নিয়ম। দিনে 2 বার একটি করে ট্যাবলেট বা ক্যাপসুল খেতে হবে।
দুপুরে এবং রাতে খাবার খাওয়ার পরে একটি করে ট্যাবলেট আধ গ্লাস জলের সঙ্গে খাবেন। কয়েকদিনের মধ্যেই বিশেষভাবে উপকৃত হবেন এবং সেটা অনুভব করতে পারবেন। ডায়াবেটিস রোগীর শরীরকে সার্বিকভাবে সুস্থ রাখতে এটি একটি অতি কার্যকরী আয়ুর্বেদিক ওষুধ। আর হ্যাঁ, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা, শিশুরা, ইনসুলিন চলাকালীন ডায়াবেটিস রোগীরা এই ওষুধটি খাবেন না। তা সে পাউডার ফর্মেই হোক বা ক্যাপসুল বা ট্যাবলেটস ফর্মেই হোক, ওষুধটি খাবেন না। এই ভিডিও তথা ওষুধ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন, নিশ্চয়ই রিপ্লাই দেব। আজ এ পর্যন্তই, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।